রাজধানীর আজিমপুর নিউ মার্কেট ধানমন্ডি রুটে চালু হলো আধুনিক চক্রাকার বাস সার্ভিস শীতাতপ নিয়ন্ত্রিত বিশটি বাস ছেড়ে যাবে পাঁচ মিনিট পরপর ধরবে ছত্রিশটি স্টপেজে চড়া যাবে দশ থেকে ত্রিশ টাকায় চলবে দুটি আলাদা রুটে আজিমপুর নিউ মার্কেট সায়েন্স ল্যাব ধানমন্ডি দুই নম্বর রোড সাত মসজিদ রোড ধানমন্ডি সাতাশ সুভানবাগ রাসেল স্কোয়ার কলাবাগান সায়েন্স ল্যাব বাটা ক্রসিং কাটাবন নীলক্ষেত পলাশী পলাশি হয়ে আবারও আজিমপুর যাবে বাস অপর রুটে সুভানবাগ রাসেল স্কোয়ার থেকে ছেড়ে কলাবাগান সায়েন্স ল্যাব বাটা ক্রসিং কাটাবন নীলক্ষেত পলাশি হয়ে আজিমপুর আবার আজিমপুর থেকে নিউ মার্কেট সোভানবাগ ধানমন্ডি সাতাশ সাত মসজিদ রোড বিজিবি দুই নম্বর গেট সায়েন্স ল্যাব নীলক্ষেত পলাশি আজিমপুর হয়ে আবারও নিউ মার্কেট যাবে সকালে কলাবাগানে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয় এ সময় ঢাকা দক্ষিণের কমবে আমরা করি এটা কমে আসবে। এদিকে দুপুরে বিমানবন্দর সড়কে উদ্বোধন করা হয় এয়ারপোর্ট টু গুলিস্তান বিতল বাস সার্ভিসের চারটি বাস দিয়ে শুরু হলেও আগামী দুই সপ্তাহের মধ্যে আরো বিশটি বাস যুক্ত হবে এ রুটে বিমানবন্দর থেকে কুরিল বিশ্ব রোড বাড্ডা রামপুরা ও মালিবাগ হয়ে গুলিস্তানের জিরো পয়েন্ট পর্যন্ত যাবে এ বাস ফিরবে একই রুট হয়ে যে বাসটি চালু হচ্ছে এই ডাবল ডেকার বাসটি এসি হচ্ছিল শীত তারা নিয়ন্ত্রিত এবং যে কোনো বাসের থেকে সবচেয়ে কম খরচে এই বাসটি চালু হতে যাচ্ছে উত্তরা যে চক্রাকার যেটা আছে তার মধ্যে কিছুদিনের মধ্যেই আমরা এই উত্তরার জন্য একটি চক্রাকার বাস চালু করব ইনশাল্লাহ আল্লাহ রহমতে প্রাথমিকভাবে বৃষ্টি রুটে বৃষ্টি রুটে নামিয়ে আনতে চাই এছাড়া আমাদের প্রায় দু বাস কোম্পানি রয়েছে মালিক রয়েছে এই কোম্পানিগুলোকে লিমিটেড করা ছয়টি যাতে করে এই বাসগুলো রাস্তায় অশুভ প্রতিযোগিতায় লিপ্ত না হয় এবং শৃঙ্খলা ফিরে আসে যাতে করে মানুষের জীবনটা নিশ্চিত হয় যানজট ও দুর্ঘটনা কমাতে এসব সড়কে রিক্সা চলাচল নিয়ন্ত্রণে মহানগর পুলিশ কাজ করছে কবির মাছরাঙা সংবাদ ঢাকা